गाइज वेलकम बैक टू माय चैनल। अनेक दिन वीडियो आसे नी आई नो, किन्तु आज के वीडियो प्रचंड स्पेशल होते चले। आज के वीडियो हलो ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, মানে 16 থেকে 60 পর্যন্ত সমস্ত মানুষই ভ্যালেন্টাইন্স ডেটাকে ভুলতে পারে না, যদিও সেই দিনটা সবার জন্য স্পেশাল থাকে। তো সেটার জন্য একটা ভালো মেকআপ লুকেরও খুব দরকার থাকে, তো সেই লুকটা আজকে ক্রিয়েট করব। বাট কত জলদি আমরা রেডি হতে পারি এটাই আমার কাছে আজকের চ্যালেঞ্জ। ভ্যালেন্টাইন্স ডে লুক ক্রিয়েট করব, তো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকুন। ফার্স্টে আমি যে জিনিসটা ইউজ করব সেটা হলো এইটা, এটা হলো টিস্যু অ্যাপেলোর ফার্মেসির থেকে। এই টিস্যুটা প্রচণ্ড ভালো আর এটা অফারে থাকে সব সময় তিনটে, তো এটাই এখন ইউজ করব ফেসটাকে ক্লিন করার জন্য। একটা টিস্যু নিয়ে নেবো, এরপর ফেসটাকে এরকমভাবে ক্লিন করে নেবো। সেকেন্ডলি যে জিনিসটা ইউজ করব সেটা হলো এই সুইস বিউটির প্রাইমার। এটা হলো রিয়েল মেকআপ বেস, ঠিক আছে। এই প্রাইমারটার মধ্যে কিছু গ্লিটার টাইপের দেওয়া আছে, যেটার জন্য ফেসে লাগানোর পর ফেসটা একটু গ্লো করে। আই ডোন্ট নো, বাট এটা প্রচণ্ড ভালো, তোমাদের আমি এটা রিকমেন্ড করতে পারি, এটা সত্যি ভালো। তো চলো এটা ইউজ করে নিই। আচ্ছা, এইটুকু নিলেই হবে। এরকম ভাবে গোটা ফেসটার মধ্যে লাগিয়ে নিতে হবে প্রাইমারটা। তোমরা দেখতে পাচ্ছ ফেসটা কত সুন্দর গ্লো করছে, এটা সত্যি খুব ভালো আর এটা অনেক লং লাস্টিং। দেন আমি যেটা ইউজ করব সেটা হলো ফাউন্ডেশন, হয় ফিটমিন্ট ফাউন্ডেশন। আমার সেট লাগে 220, কিন্তু যা যা সেট লাগে সেই অনুযায়ী ইউজ করো। আর আমার সেট লাগে 220, আমি ফিটমিন্ট ফাউন্ডেশনটা ইউজ করি আর না হলে এটা। অ্যাকচুয়ালি আমি এটা বেশি ইউজ করি, যেটা খতম হয়ে গেছে, কিছুটাই আছে অ্যাডজাস্ট। এটা হলো ক্রাইলনের একটা বেস, যেটা হচ্ছে F928। এই বেসটা আমার জন্য খুব সুটেবল, মানে এটা আমি প্রচণ্ড ইউজ করি, এটা খুব ভালো, তো তাই আমি এই বেসটা ইউজ করি। তো আমি এখন তোমাদের এই বেসটা ইউজ করে দেখাবো। এখানে আমাদের বাড়ির পাখিটা প্রচণ্ড চিৎকার করছে, আর মা জানতো যে আমি ভিডিও রেকর্ডিং করছি, তাই মা চিৎকার করতে বারণ করছে মিঠুকে। দেখতেই পাচ্ছ পুরো ফেসটাতে লাগিয়ে নিয়েছে, এরপর এটাকে একটু ভিজিয়ে তারপর ফেসে ইউজ করব। বাট আমি কি করি, আমি সবসময় এই ফিক্সারটা ইউজ করি এটার সঙ্গে, যাতে করে এটা একদম ফিক্স হয়ে যায়। আর এটা আমি শিখেছিলাম কারোর কাছে, তো এটা আমার অনেক কাজে লাগে। তো আমি এখন কি করব, এটা একটু জলে ড্যাব করার পর ফিক্সারটা ভালোভাবে নিয়ে নেবো, দেন আমি এটাকে ড্যাব ড্যাব করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রপারলি গোটা বেসটাই লাগিয়েছি, অ্যান্ড ব্লেন্ডিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, তাই জন্য অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হয়, তো ভালোভাবে ব্লেন্ডটা করে নিও। আর এই ট্রেনের আওয়াজ ইগনোর দিস, কিছু করার নেই, আমার বাড়ির সামনেই রেল স্টেশন, সো ওই জন্য ট্রেনের আওয়াজ সবসময় আসতেই থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা পুরো ব্লেন্ড হয়ে গেছে ভালোভাবে। তো এরপর যেটা ইউজ করব সেটা হলো মেবলিনের ইনস্ট্যান্ট এজ রিমাইন্ড ইরেজার। তো এটা খুব ভালো, মানে খুবই ভালো, আমি এটা অলওয়েজ ইউজ করি, মানে এটা আমি নতুনই ইউজ করছি এমনটা নয় যে অনেকদিন আগে থেকে ইউজ করি, এটা আমি নতুনই ইউজ করছি, বাট এটা খুব ভালো, এটা খুব ভালো। তো চলো এটা যেটা একটু গুঁড়িয়ে নিতে হয়, অ্যান্ড এগুলো তোমার ডার্ক সার্কেলগুলো পুরোপুরি রিমুভ করে দেয় এটা। তো এটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডটা অনেকক্ষণ ধরে করলে একটা খুব ভালো জিনিস হয়, সেটা হলো ফেসটা কেকি টাইপের দেখতে লাগে না, ফেসটা পুরো ন্যাচারাল লাগে দেখতে, মনে দেখে মনে হয় এটা পুরো ন্যাচারাল। যাই হোক, তো দেন আমি যেটা ইউজ করে নেবো সেটা হচ্ছে এই সুইস বিউটির আইব্রো লাইনার, ঠিক আছে। আইব্রোটাকে সেট করে নেবো, এটা খুব সুন্দর একটা ব্রাশ দিয়ে থাকে সুইস বিউটির থেকে, তো এটা থেকে সহজ হয় তাড়াতাড়ি করা। মেক ইট প্রপারলি,
আইব্রো আর এই আইব্রোর মধ্যে পার্থক্যটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, এটা ভালোভাবে সেট করতে হবে। তো তোমরা যদি একদম প্রপার আইব্রো শেপ পেতে চাও তাহলে কনসিলার ইউজ করতে পারো, যাতে করে এই নিচের যে একটা দুটো লোম যদি বেরিয়ে থাকে সেটা আর দেখাবে না। সো তোমরা কনসিলার ইউজ করতে পারো। আমি যেহেতু তাড়াতাড়ি মেকআপ করছি, মানে তাড়াতাড়ি চাইছি যে মেকআপটা হয়ে যাক, তার জন্য আমি আর কনসিলার ইউজ করবো না, বাট এটাও অনেক সুন্দর লাগছে দেখতে পারো। তো চটপট আমি এই আইব্রোটা সেট করে নিই, তারপর দেখাচ্ছে। আইব্রোটা দারুণভাবে সেট হয়ে গেছে, এরপর যেটা করব সেটা হলো আই শ্যাডো। তো এখানে নিউড আই শ্যাডো নিচ্ছি, কারণ আমরা একটা খুব গর্জাস লুক দেবো না, একটা নিউড সিম্পল লুক দেবো, তো এই জন্য একটা নিউড নিউড আই শ্যাডোরই দরকার। তো এখানে আমি ইউজ করছি সুইস বিউটির আই শ্যাডো প্যালেটটা, এটা খুবই ভালো খায়। আর কোথাও নিয়ে যদি যেতে চাও তাহলে তখন ইজিলি চলে আসে, তাই না? তো আমি এই আই শ্যাডোটা ইউজ করছি, আর এর মধ্যে আমি এই কালারটা আর এই কালারটা নিয়ে নেবো, দুটো মিক্স করে চোখের মধ্যে ইউজ করে নেবো। এরপর আমরা একটা আই শ্যাডোর ব্রাশ নিয়ে নেবো, দেন এটা আর এটার মধ্যে ড্যাব ড্যাব করে নেবো, এটা এটার মধ্যে নিয়ে নেবো, দেন হালকা হাতে একটা সিম্পল আই শ্যাডো ক্রিয়েট করে নেবো। জাস্ট দেখো, বাস একটা স্টোকি এরকম লাগছে। তো দেন এখানে একটা সিমারি সেট আছে, এটা ইউজ করে নিতে পারো এই কর্নারটার জন্য, ফিঙ্গার টিপসের সাহায্যে এরকম ভাবে। জাস্ট লুক এট দিস, এটা অনেক সুন্দর লেগেছে আই শ্যাডোটা। আমি তোমার সামনে থেকে দেখাই, এখানে সুগারের কন্ট্রোল নিয়ে নেবো, যেটা হচ্ছে উডি ওয়ান্ডার, সেটটা হলো উডি ওয়ান্ডার, দেন দেন গালটা একটু কাট করে নিয়েছে, এখানে দেখতে সুন্দর লাগছে, দেখতেই পারছো। এরপর যেটা ইউজ করবো সেটা হলো এই সুইস বিউটির ব্লাশ। আই লাভ ব্লাশ, আর আমি স্টে কুইক এটার একটা ব্লাশ ইউজ করি, আর একটা না হলে এই সুগারের একটা ব্লাশ আছে, এটা আমি ইউজ করি, যেটা হলো পিচ পিক 01। এটা খুব ভালো, এটা বেশিরভাগ ইউজ করি, বাট এটা আজকে ইউজ করে দেখাবো। এটাও খুব ভালো, এটা একটা পিঙ্ক শেডের, এটাও খুব ভালো। ও মাই গড, এটা এটা দেখতেই পারছো যে কত সুন্দর কালারটা, একদম ডান। আর এরপর বাকি আছে শুধুমাত্র আইলাইনার। আমি আইলাইনার এটাই ইউজ করি, এটা এখন ইউজ করছি কয়েকদিন বেশি। একটা সরু আইলাইনার লাগাবো যাতে খুব একটা বেশি না লাগে, নিউট লাগে। এ জাস্ট এইরকম যেন লাগে, দেখো একদম পাতলা করে আইলাইনারটা লাগিয়েছি, মানে জাস্ট একটা খুব বেশি গ্লসি একটা লুক চাইছি না। তো এরপর যেটা ইউজ করবো সেটা হলো মেবলিনের দা কোলো SSL ওয়াটারপ্রুফ মাস্কারা। এটা তো কিছু বলার নেই, তোমরা সবাই জানো এটা রিভিউ, জাস্ট একটুখানি ইউজ করে নিই। ডান, কি বাকি রইলো জাস্ট হাইলাইটার। হাইলাইটার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে মাস্টার ক্রোম, এটা মেবলিনেরই, এটা ইউজ করবো। আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিচ্ছি ভেগার, একটুখানি ইউজ করে নেবো।
এখন কি বাকি আছে কোন লিপস্টিকটা লাগাই বলো তো এটা একটা নিউড বেস আর এটা রেড লিপস্টিক এটা তো আমার অলওয়েজ ফেভারিট কিন্তু এটা ফেভারিট অ্যাকচুয়ালি নিউড লুক করছি তাই আমি ভাবছি নিউড লিপস্টিকটাই বেস্ট হবে কিন্তু আমার মন যাচ্ছে এটা লাগাতে তো আমি এটাই লাগাই আই লাভ রেড লিপস্টিক আমার তো অর্ধেক লিপস্টিক সব রেডি লিপস্টিকটাও ডান আমাকে কেমন লাগে তোমরাই বলো তো মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা সেটা হলো এই ফিক্সার ফিক্সারটা তো ইউজ করতে হবে তো আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা ফিক্সার তো ফিক্সারটা ইউজ করে নিই শুকিয়ে এরপর জাস্ট ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার এই লুক আর আমার এই ড্রেস আমার এই সবকিছু কিরকম তোমাদের লাগলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেকআপটা কিরকম হয়েছে সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তখন ততক্ষণের জন্য টাটা।